অনেকদিন পর আজকে প্রকৃতপক্ষে আমার ড্রোনটা ব্যবহার করতে যাচ্ছি। অ্যাডভেঞ্চার মূলক একটা ভিডিও হতে যাচ্ছে এটা। আপনারা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। মূলত আমরা এখানে আসছিলাম, আইসা বসে আছে অনেকক্ষণ ধরে, তো হাবিল দিয়ে পরবর্তীতে পাঠাইছি রেল লাইনে, যে কান্দা কিনা নিয়ে চিপস টিপস নিয়ে আয়। কিন্তু হাবিল যাওয়ার পর এখন ফোন দিছে যে ভাই আমার কাছে তো টাকা নাই, বিকাশে টাকা। আর এমন একটা বিষয়, রেল লাইনে যে দোকান আছে ওই দোকানে কিন্তু বিকাশ নাই। তো যেহেতু আর কাছে টাকা নাই, আর চইলা গেছে অলরেডি, আর এখন ওইখান থেকে আইসা আবার টাকা নিয়ে যাবো, এটা অনেকটা সময়ের ব্যাপার। তার জন্য ইনস্ট্যান্ট একটা আইডিয়া মাথায় আসলো, আমরা যদি ড্রোনের মাধ্যমে ওর কাছে টাকা পাঠাই দেয় তাহলে বিষয়টা কেমন হয়। তো এখন আমরা ড্রোনের মাধ্যমে হাবিলের কাছে টাকা পাঠাতে যাচ্ছি। তো আগে ড্রোনটা রেডি করে নিই, চলুন। রেডি করে ফেলছি, রিমোটের সাথে কানেক্ট করাও সে। এখন মূলত আসল কাজ, এই যে 100 টাকা, এই 100 টাকা মূলত আমরা ড্রোনের সাথে দিব, ড্রোনের সাথে উড়াইয়া দিব যে হাবিলের কাছে। আর হাবিলের ফোন দিয়ে বলে দিছি যে তুমি রেল লাইনের উপরে থাকো, আমরা ড্রোন পাঠাইতেছি। তো এখন আমরা কী করতে পারি সেটা হচ্ছে, আমরা একটা সুতার সাথে মূলত এই টাকাটা বেঁধে দিব। এই 100 টাকা এখন আকাশে উঠবে ড্রোনের সাথে। আমাদের ড্রোন কিন্তু রেডি, আর ড্রোনের নিচে আমরা যে টাকা দিয়ে দিছি, এই 100 টাকায় মূলত এখন হাবিলের কাছে পৌঁছে যাবে। টাকা চলে যাচ্ছে, বিসমিল্লাহ। তো 100 টাকা গেল গা, তো ড্রোনের মাধ্যমে এখন আমরা 100 টাকা পাঠিয়ে দিছি হাবিলের কাছে। ভিডিও অন কর। একটা ড্রোন কিন্তু অনেক ধরনের কাজে ব্যবহার করা যায়, যার বাস্তবে একটা প্রমাণ পেতে যাচ্ছি আজকে আমরা। ড্রোনের মাধ্যমে যে কখনো এই সুবিধাটাও নিতে পারবো ভাবতে পারি নাই। ড্রোন আজকে বিকাশ, নগদ কিংবা রকেটের ভূমিকা পালন করতেছে। এখন দেখার বিষয় হচ্ছে ড্রোন কি সঠিকভাবে হাবিলের সামনে ল্যান্ড করতে পারে কিনা। বর্তমানে আমাদের এই ড্রোনটা কিন্তু 500 মিটারেরও বেশি দূরে আছে, তাই এই ড্রোনটি নিচে ল্যান্ড করানো হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু আজকে ইচ্ছা করেছি ভিন্ন কিছু করব, সুতরাং আজকে আমাদের যেভাবেই হোক নিরাপদে এখানে ল্যান্ড করতেই হবে। হাবিলের সাথে আমাদের কথা ছিল সে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকবে, যাতে আমরা সহজেই বুঝতে পারি আমাদের কোন জায়গায় ল্যান্ড করতে হবে। যেহেতু আমরা ড্রোনের সাইডে এবং পিছনে দেখতে পারবো না, শুধুমাত্র সামনে দেখতে পারবো, তাই খুবই সাবধানের সাথে কিন্তু আমাদের ড্রোনটা ল্যান্ড করতে হবে। দেখতে বিষয়টা স্বাভাবিক হলেও প্রায় 500 মিটার দূর থেকে একদম না দেখে এই ড্রোনটা এখানে ল্যান্ড করা কিন্তু খুবই বড় একটা চ্যালেঞ্জ। আমরা ড্রোনটা ল্যান্ড করব এমন সময় হঠাৎ রাস্তায় অনেকগুলো ভ্যান গাড়ি চলে আসে। রাস্তার উপর থেকে ভ্যান গাড়িগুলো সরিয়ে হাবিল সংকেত দেওয়া মাত্রই আমরা ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিলাম। সত্যি বলতে এই মুহূর্তে অনেক ভয় কাজ করতেছিল নিজের ভিতরে, কারণ একটু ভুল করলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। এবার আমরা হাবিলের খুবই কাছে, 5 মিটার উপরে আছি হাবিলের থেকে। এই সময় কিন্তু আরো একটা বিষয় মাথায় রাখতে হয়েছে, সেটা হচ্ছে আমাদের ড্রোনের নিচে কিন্তু সেই 100 টাকার নোট। একটু ভুল হলে সেন্সর কাজ না করলে সঠিকভাবে ল্যান্ড করবে না। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সফলভাবে ল্যান্ড করতে পেরেছি। আগে থেকে হাবিলকে বলা আছে ড্রোনটা ল্যান্ড করার সাথে সাথে ড্রোন থেকে টাকাটা সরিয়ে নেওয়ার জন্য। আজকে আমাদের এই ড্রোনটা বিকাশের ভূমিকা পালন করেছে, কোনো প্রকার ক্যাশ আউট ফ্রি ছাড়াই কিন্তু এই ড্রোন আমাদের 100 টাকার নোট হাবিলের কাছে পৌঁছে দিয়েছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে নিরাপদে ড্রোনটা ফিরিয়ে আনা। হাবিলের হাতে কিন্তু 100 টাকা পৌঁছে গেছে, সেটা কিন্তু ভিডিওতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। প্রায় 500 মিটার দূর থেকে কিন্তু আমরা এই 100 টাকা ড্রোনের মাধ্যমে হাবিলের কাছে পৌঁছে দিয়েছি। সত্যি আপনি যদি ব্যবহার করতে পারেন এই ড্রোন কিন্তু অনেক ধরনের কাজে ব্যবহার করা যায়, যার বাস্তব একটা প্রমাণ আজকে আমরাই পেলাম। আলহামদুলিল্লাহ হাবিলের কাছে টাকাটা পৌঁছে দিয়েই আমরা আবারও ফ্লাই করলাম ড্রোনটা আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য। চেষ্টা করেছি ড্রোনের মাধ্যমে টাকা পাঠানোর এই পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করার, আশা করি আমরা সেটা পেরেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।